রবিবার সকালে নাগরাকাটা ব্লকের কেরুন চা বাগানের ফ্যাক্টরি লাইনে স্থানীয় পঞ্চায়েত সদস্য গুলশান রাওয়ের বাড়ির প্রাঙ্গণ থেকে একটি কিংকোপরা সাপ উদ্ধার করে সর্পপ্রেমী সৈয়দ নাইম বাবুন। এই সাপটি 13 ফুট সাইজের বলে জানা গেছে। সাপটিকে উদ্ধার করে বনকর্মীরা গরুমারা জঙ্গলে ছেড়ে দিয়ে আসে। বিশাল সাইজের এই সংকোচু সাপটিকে উদ্ধারের ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। সাপটি হলো কিংকোপরা সাপ। কত ফিট লম্বা? সাপটি লম্বা প্রায় 13.5 ফিট হবে। কোথা থেকে ধরেছেন? সাপটি ধরেছি কেরন বাগান থেকে, কেরন বাগান ফ্যাক্টরি লাইন, গুলশান ওরাও পঞ্চায়েত মেম্বারের বাড়ি থেকে। সাপটি তো মারাত্মক ধরেছি, এখন যতটুকু আমার অভিজ্ঞতা আছে সেই হিসাবে সাপটিকে উদ্ধার করলাম। সাপটি এখন খুনিয়া স্কটের মাধ্যমে জঙ্গলে ছেড়ে দেব। ব্যুরো রিপোর্ট, জলপাইগুড়ি।